পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তাল বাংলা ইতিমধ্যে বাংলায় নিজেদের পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন। তাদের তরফে আদালতে জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের উপর নজরদারি করার এখতিয়ার কি মানবাধিকার কমিশনের আছে। চলতি সপ্তাহেই সেই মামলার শুনানি হতে পারে। আগামী 8 জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, মনোনয়ন জমা দেওয়া নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা।